হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, ডিম ফুলকপির কারলেক। এটাই আপনাদের কাছে আজ শেয়ার করব। তো চলুন এই রেসিপিটা কীভাবে বানাতে হয় দেখে নিই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। প্রথমে আমি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ করে জিরে আর ধনিয়ার গুঁড়ো এক চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, আর পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করা ফুলকপি। ফুলকপিগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। কপিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন কপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব একটা ফাটানো ডিম। ডিমটা দিয়ে কপির সাথে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ডিমটাও ফ্রাই করা হয়ে গেল, এখন আমি এর মধ্যে অ্যাড করব সিদ্ধ করা আলু। এখানে আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, মিক্স করে নেব। এইবার দিয়ে দেবো ভাজা লঙ্কা, এখানে আমি 3টে ভাজা লঙ্কা নিয়ে নিয়েছি। মশলাটা তৈরি হয়ে গেল, এবার মশলাটা ঠান্ডা করে আমি কারলেকগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো কারলেক এভাবে বানিয়ে নিয়েছি, আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতের সাহায্যে এভাবে চারিদিক থেকে একটা পান পাতার মতো তৈরি করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে উপর দিয়ে ডিজাইন করে নেব। এটা আপনারা বাড়িতে বানাবেন, খুবই খেতে মজাদার। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এবারে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার কারলেকগুলো দিয়ে দেব। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেব, একটু আস্তে আস্তে উল্টাতে হবে। এটি কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানানো যায়, খুব কম উপকরণে এটি তৈরি হয়ে যায়। সবগুলো ফ্রাই করা হয়ে গেল, এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল ডিম ফুলকপির কারলেক। এটি কিন্তু খুবই চটজলদি বানিয়ে ফেলা যায়, এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম মজাদার রেসিপি পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটা দাবিয়ে দিন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।